আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। 24 তারিখে আমি মালপোয়া করেছিলাম, আমার 3টা পিঠা বেঁচেছে সেই মালপোয়া। এই মালপোয়া গুড় আর হলো এটা কাজু বাদাম, এক বাটি হলো গুঁড়ো দুধ, এই দিয়ে আমি কি করব আপনারা দেখুন এখন। তাহলে প্রথমে আমি এই মালপোয়া 3টাকে আমি কেটে নিব। আপনারা বেশি পারলে বেশি করবেন, আমার এই 3টাই ছিল আপনাদের দেখানোর জন্যই। এইভাবে আমি কাটছি, দেখুন কীভাবে এইভাবে এইভাবে আমি 2 টুকরো করে নিচ্ছি। এইভাবে আপনারা, এইভাবে আমার 3টে আছে, আপনাদের থেকে বেশি দেবেন এইভাবে কেটে নেবেন, অথবা আরও করতে পারেন 4 টুকরো 8 টুকরো, যেভাবে হোক যেটু করতে পারেন। আমি 2 টুকরো করেছি। এখন আমার দুধটা অল্প গরম হয়েছে, আমি লিকুইড দুধ অল্পই নিয়েছি, খুব একটা বেশি তো পিঠা নেই, ওই জন্য অল্পই নিয়েছি। এর মধ্যে এই দুটো আমি দুধটা দিয়ে দিচ্ছি, শুকনো দুধটা, গুঁড়ো দুধ দিয়ে আমি ফুটিয়ে নেব ভালো করে। গরম বেশি হয়নি, বেশি গরম দিতে গেলে দলা পাকিয়ে যাবে, ওই জন্য উষ্ণ গরম জলে আমি লিকুইড শুকনো দুধটাকে দিয়েছি। এখন এটাকে আমি ফুটতে দেব, কিছু সময় ফুটবে, ফোটার পর একটু ঘন হয়ে যাবে। অল্প নারকেল ছিল, অল্প নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেব, এখনই দিয়ে দিচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে, নইলে নিচে আবার লেগে যাবে, এটা ঘন হবে, দুধটা ঘন হবে। এটা দেখুন আমার দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি গুড়টা দিলে কেটে যায় নাকি আমি জানি না। এখন আমি দিয়ে দিচ্ছি আমার এই মালপোয়া। এই মালপোয়াগুলো হলো চালের গুঁড়ো দিয়ে করা এবং খেজুরের গুড় দিয়ে আমি করেছি। মালপোয়াগুলো এর মধ্যে ফুটাবো, ফুটিয়ে নেব, ওর উপরে দিয়ে দেবো তা না, এটা ফুটাবো আমি। এখন এটাকে আমি ফুটাচ্ছি, গুড়টাকে আমি একটু পরে দেবো, কেন অনেক সময় খেজুরের গুড় দুধে দিলে দুধটা কেটে যায়, ওই জন্য আমি এখন দিচ্ছি না। এখন এটা ফুটবে, ফুটলে দারুণ লাগে খেতে, কেন বলেন তো, এটা চালের গুঁড়ো আছে তো টেস্টটা অন্য রকম হয়। আর চালের গুঁড়ো, ময়দা অথবা সুজি ময়দা দিয়ে করলে ওই টেস্ট আলাদা, শুধু চালের গুঁড়ো দিয়েই করলেই টেস্ট আলাদা হয়। আর এর সঙ্গে আপনারা ময়দাও মিক্সড করে করতে পারবেন, কিন্তু এটা বেজে গরম করার পর এটা নরম হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে। আমি কাজুগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে নিলে আবার ভেঙে যাবে, খেতে দারুণ লাগে। আপনাদের পছন্দ হইলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন যদি ভালো হয় মন্দ হয়, তাহলে আমি আপনাদের আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসবো। এখন আমি এখানে এই গুড়টা দিয়ে দিচ্ছি, খেজুরের গুড় দিচ্ছি, এটা আবার বাংলাদেশের খেজুরের গুড়, বাংলাদেশের খেজুরের গুড় সেন্ট অন্যরকম হয়, ভালো মন্দ সব জায়গায় আছে, তবু বাংলাদেশেরটা ভালো হয় বেশি। এখন আমি আস্তে আস্তে হালকা আছে দেব, নইলে অফ করেই দিয়েছি আমি, কারণ অনেক সময় গুড় দেওয়ার পরে এটা অনেক সময় দুধটা কেটে যায়, ওই জন্য আমি পরেই দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন। আমি যে আমি এখন এখানে গুড় দিয়ে দিয়েছি, খেজুরের গুড়, বাংলাদেশের খেজুরের গুড়, কেন পরে দিয়েছি, কারণ হলো অনেক সময় দুধে গুড় পড়লে কেটে যায়,
ওই জন্য আমি পরেই দিয়েছি, এটা বন্ধ করে গ্যাসটা অফ করে আমি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেমন তেমন দিবেন, আমারটা বেশি একটা মিষ্টি দেইনি, আমি একটা খুব বেশি ভালোবাসি না কড়া মিষ্টি, ওই জন্য আমি এরকম দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাগুলো খুলে নিচ্ছি। এটা চালের গুঁড়োর মালপোয়া, দারুণ লাগবে খেতে, আপনারা খেয়ে দেখবেন। এখন এটা আমি নামিয়ে নেব। আমি লাইট দিতে ভুলে গেছি, ওই জন্য ভালো পিঠার কালারটা ভালো দেখা যাচ্ছে না এখন মনে হলো, তাই এখন লাইটটা দিয়েছি। দেখুন এরকম হয়েছে, আপনারা খাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন দারুণ লাগে খেতে, সবাই খেতে পারবে, বুড়োরাও খেতে পারবে, যাদের দাঁত নেই ওরাও খেতে পারবে। দেখে বুঝতে পাচ্ছেন কেমন হয়েছে, তাহলে এইভাবে দেখি কেমন হয়েছে। এই যে দেখুন, দারুণ খেতে হয়েছে, কেন কাজুগুলো মুখে লাগছে দাঁতে, তার মধ্যে পিঠাটা হয়েছে নরম, চালের গুঁড়োর পিঠে চাল দিয়ে করেছি। খেয়ে দেখবেন আমি চালের গুঁড়ো আরেকদিন কী করে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো।